আমার চ্যানেল ফুডিজ ফিউশনে সবাইকে আবারও ওয়েলকাম। দুটো খাবার আমার পার্সোনালি অনেক ফেভারিট, সেটা হলো চিকেন টিক্কা আবার চিকেন বিরিয়ানি। ভাবলাম এই দুটো মিলিয়েই আজকে আমি আপনাদেরকে চিকেন টিক্কা বিরিয়ানি করে দেখাই। আমি কিন্তু কোনো প্যাকেট মশলা ইউজ করছি না, আর খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি, তাই আপনাদের বাসায় যা আছে তা দিয়েই ঈদ বা সারা বছর যখন তখনই এটা বানিয়ে খেতে পারবেন। প্রথম স্টেপ হলো চিকেনটাকে ম্যারিনেট করা। নিচ্ছি 1 টেবিল স্পুন লাল মরিচ, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন হলুদ। মোটামুটি এই গুঁড়ো মশলাগুলি দিয়েই এই চিকেন টিক্কাটা ম্যারিনেট হয়ে যাবে। সাথে দিলাম স্বাদ মতন লবণ। আমি এখানে একটা লেবু চিপড়ে নিচ্ছি, সরষের তেল 2 টেবিল স্পুন, টক দই 2 টেবিল স্পুন, আর নিয়েছি একটু ফুড কালার। এটা অপশনাল, তবে আপনারা তো জানেনই চিকেন টিক্কায় তো একটু রং হয়। এবার মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর পরবর্তীতে চিকেনগুলিকে আমি এখানেই ম্যারিনেট করব। চিকেনগুলি আমি নিয়েছি অ্যারাউন্ড 1 কেজি রান অ্যান্ড থান, যেটা আমি এইভাবে কেটে কেটে গ্যাসেস বানিয়ে রেখেছি। এগুলি আমি দিয়ে দিলাম মশলায়। এই চিকেন টিক্কা বিরিয়ানি কিন্তু বোনলেস চিকেন দিয়েও করা যায়, আমার আবার একটু হাড্ডিগুড্ডি ভালো লাগে, তাই আমি এরকম মুরগি নিয়েছি। মশলার সাথে মুরগিগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর তারপর আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। সত্যি বলতে কি, আমি আদা রসুন শুরুতে দিতেই ভুলে গেছিলাম, তাই আমি এখনই দিয়ে দিলাম। আপনারা কিন্তু শুরুতেই দিয়ে দিতে পারেন। সবশেষে আমি এটাকে কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে আমি একটা হাঁড়ির মধ্যে কিছু তেল নিয়েছি, অ্যারাউন্ড 1/4 কাপ। সেই তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে আমি মুরগিগুলিকে ছেড়ে দিচ্ছি। হঠাৎ করে যদি মনে হয় বিরিয়ানি না চিকেন টিক্কাই খেতে ইচ্ছা করছে, তাহলে আপনারা এই স্টেপটার পরেই থামিয়ে দিতে পারেন। এটাই কিন্তু চিকেন টিক্কার রেসিপি। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি মুরগিগুলিকে একদম সুন্দর ভাজা ভাজা করে রান্না করে নিচ্ছি, আর যেন ভিতরে সিদ্ধ হয় আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি আবার মুরগিগুলিকে উল্টিয়ে দিচ্ছি। আমরা এখানে চাচ্ছি মুরগিগুলির সাইজগুলি হালকা হালকা ব্রাউন হয়, তাহলে বিরিয়ানিটা দেখতে খুবই সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন তেলগুলি একদম মশলা থেকে আলাদা হয়ে গেছে। এখন তৈরি হয়ে গেছে আমাদের চিকেন টিক্কাটা। এইবার একদম রেস্টুরেন্টের মতন স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটা কোল জ্বালিয়ে রেখেছি, যেটা দিয়ে দিলাম একটা ফয়েলের উপর, আর একটু তেল দিয়ে দিলাম। এখন সাথে সাথে ঢেকে দিব। আমি ঢেকে আমি এখানে 1 থেকে 2 মিনিটের জন্যই রাখবো। এই করলে পুরো চিকেনের মধ্যে একটা খুব সুন্দর কয়লা ভাবটা চলে আসবে, আর সেটা আমাদের বিরিয়ানিকেও একটা খুবই মজার ফ্লেভার দিবে। বাড়িতে যদি কয়লা না থাকে তাহলে টেনশনের কোনো কারণই নাই, কারণ বিরিয়ানিটা এমনিই অনেক মজা। এবার আমি একই তেলের মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি আমি ছোটো ছোটো 2টি দারচিনি, দিলাম 2টো কালো এলাচি, আর 1টা তারামুড়ি বা এটাকে স্টার অ্যানিসও বলে। এইবার নিয়ে নিলাম 3টা থেকে 4টা গ্রিন এলাচি, আর কিছু গোলমরিচ, এই ধরেন 10টা। লবঙ্গ লাগছে 5 থেকে 6টি। ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে 1 কাপ পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে রেখেছি। লবণ দিলাম স্বাদ মতন। এই পেঁয়াজটাকে আমাদের একদম অত ব্রাউন করার কোনো দরকার নেই, তবে হালকা ট্রান্সলুসেন্ট হলেই আমি এখানে টমেটো দিয়ে দিব। এখানে আমি নিয়েছি 2টা টমেটো ছোটো করে স্লাইস করা। লাল মরিচ অ্যাড করলাম 1/2 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন, জিরা গুঁড়া 1/2 টিস্পুন, জয়ফল আর জৈত্রী গুঁড়া লাগবে 1/6 টিস্পুন ইচ। অনেক বেশি দিয়ে দেবেন না, খাবারটা তিতা হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে আমি তান্দুরি চিকেনের বাকি মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি।
আমি এখানে আর এক্সট্রা আদা রসুন বাটা দিচ্ছি না, কারণ আমার তান্দুরি মশলার মধ্যেই আদা রসুন বাটা ছিল। এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাই আমি ঢেকে দিয়েছি। কষানো হয়ে যাওয়ার পরে মুরগিগুলিকে এখানে আমি আবার দিয়ে দিলাম। ভালোভাবে মুরগি আর মশলাটাকে মিক্স করে নিতে হবে। যদি আপনাদের মনে হয় মশলাটা বেশি শুকনা, আপনারা একটু পানি ব্যবহার করতে পারেন। আমার কাছে ঠিকই লাগছে, তাই আমি দিলাম না আর ঢেকে রেখে দিলাম আরও 1 থেকে 2 মিনিট। এইবার চলুন ভাতটাকে তৈরি করে নিই। এখানে কিছু পানি আমি সিদ্ধ করতে দিয়েছি, যেটার মধ্যে আমি অ্যাড করে দিলাম তেজপাতা 1টি, এলাচ 3টি, 2টো দারচিনি আর লবণ স্বাদ মতন। একটা জিনিস বলেই দিই যে পানিটাতে লবণ কিন্তু একটু বেশি দেওয়া হয়, যাতে পুরো চালে সমানভাবে লবণ ছড়িয়ে যায়। এই যে চালটা আমি দিলাম, এটা হলো 3 কাপ বাসমতি চাল, চাইলে আপনারা পোলাও চালও নিতে পারেন। এটাকে আমি অলরেডি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 80%-এর মতন চালটা রান্না করলাম, পুরোপুরি না, কারণ যখন দমে দেওয়া হবে তখনই চালটা পুরো রান্না হয়ে যাবে। 1/4 টিস্পুন জাফরানে আমি দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল স্পুন দুধ। এটা শুধু ফ্রেগ্রেন্সই না, খুবই সুন্দর একটা রং করে দিবে আমাদের বিরিয়ানিটাকে। সাথে একটু কেওড়া জল, এই ধরনের 1/2 টিস্পুনের চেয়ে একটু বেশি, আর একটু ফুড কালার, এটা অপশনাল, তবে দিলে বিরিয়ানিটা খুবই সুন্দর লাগে দেখতে। ভালোভাবে এটা মিশিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এইবার যে হাঁড়িতে আমি দম দিব, একটু তেল দিলাম আগে, তারপর একটু মুরগি রাখলাম, ফার্স্ট লেয়ার অফ ভাত, ভাতের উপরে আমি দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা, কিছু ধনিয়া পাতা আর বেরেস্তা। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন গলা ঘি। তারপর আমাদের জাফরানের মিক্সটার অর্ধেক ব্যবহার করব। আরও দিলাম কয়েকটা কাঁচামরিচ আর 1/2 লেবু রস দিয়ে দিলাম। এবার 2nd লেয়ার, যেটা আমি বাকি পুরো মুরগিটাই দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাগুলিও ছড়িয়ে নিচ্ছি আমি, আর বাকি ভাতটুকুনও দিয়ে দিলাম। ফার্স্ট লেয়ারের জন্য যা করেছি এবারও একদম হুবাহু এখানে করে দিচ্ছি। জাফরানের দুধটা, ধনিয়া পুদিনা, কাঁচামরিচ, ঘি, পেঁয়াজ বেরেস্তা আর কিছু লেবুর রস দিয়ে দিলাম। ফয়েল দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে আমি এখন এটাকে দমের জন্য রেখে দিলাম 40 থেকে 45 মিনিটের জন্য। খুবই লো ফ্লেমে দম দিতে হবে, আপনারা চাইলে তাওয়া ডেকচির নিচে রেখেও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার চালগুলি একদম ঝরঝরা আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। রেগুলার চিকেন বিরিয়ানির জায়গায় যদি আপনারা ভিন্ন কিছু করতে চান, তাহলে এই রেসিপিটা একদমই পারফেক্ট। শুরুতেই যেমনে বলেছি, এই বিরিয়ানিটা বানাতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, তাই আপনারা যখন তখন তো বানাবেনই, ঈদের জন্যও কিন্তু এটা একটা ফাটাফাটি আইটেম। এই রেসিপিটা যদি আপনারা পছন্দ করে থাকেন বা না পছন্দ করে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি দেখানো কিন্তু আমার কাজ, তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা আপনাদের কাজ। করে ফেলুন, বানিয়ে দেখুন, মজা নিশ্চয়ই পাবেন। আজকের জন্য এতটুকুই। এই সপ্তাহে আরও নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে আমি আবার আসব। দেখা হবে, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।